अस्सलाम वालेकुम। आज के दशम एकादश श्रेणी छात्र छात्री उद्देश्य मैंने इंग्रेजी क्लास उपस्थित रही आशा करी तुम्हारा सबाई भलो आछो एवं सिलेबस सम्पर्के इतिमध्ये जेने गेछो। तो आज के तुम्हारे পাঠ্যবইয়ের একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটা দেখো তোমাদের পাঠ্যবইয়ে পেজ 37 দ্য সিক রোজ, উইলিয়াম ব্লেক, দ্য সিক রোজ। এই কবিতাটা নিয়ে আমরা একটু আলোচনা করব আর কি। ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। এখানে টাইটেল এটা খুব ভাইটাল জিনিস সাহিত্য রচনার ক্ষেত্রে। তাই কবিতা লাইন বাই লাইন আমরা পড়ার আগে একটু কবি সম্পর্কে জানি। যে উইলিয়াম ব্লেক, দেখো 1757 সাল থেকে 1827 সাল, তাহলে এই সময়টা ইংরেজি সাহিত্যের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব এই সময়ের মধ্যে কিন্তু রোমান্টিক পিরিয়ড, একটা রোমান্টিক মুভমেন্ট আছে, সেই সময়কালটা কিন্তু পড়ছে। 1798 সাল থেকে 1832 সাল, এই সময়টা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। তো উইলিয়াম ব্লেক তোমার রোমান্টিক পিরিয়ডের একজন কবি, রোমান্টিক পোয়েট। তো উইলিয়াম ব্লেক ওয়াজ এ নোটেড পোয়েট, পেইন্টার অ্যান্ড এনগ্রেভার। এনগ্রেভার কাদেরকে বলা হয়? এনগ্রেভার মানে তোমার পাথর খোদাই করে করে যারা মানে মূর্তি বানায় তৈরি করে তাদের এনগ্রেভার বলা হয়। তাহলে উইলিয়াম ব্লেক একজন শুধু কবি ছিলেন না, তিনি একজন পেন্টার ছিলেন এবং এনগ্রেভার ছিলেন। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে উইলিয়াম ব্লেক মেনলি রোড টু টাইপস অফ পোয়েমস, সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড সংস অফ ইনোসেন্স। সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স এই দুই ক্যাটাগরির কবিতা তিনি লিখেছেন। তো এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনোসেন্স, হ্যাঁ, এর আরও কবিতা আছে তোমার, উঁচু ক্লাসে পড়তে পারবে। দি টাইগার আছে, দ্য ল্যাম আছে, ল্যাম LAMB, টাইগার বানানটাকে একটু মানে প্রতীকী অর্থে লেখা হয়েছে TYGE আর টাইগার। টাইগার হচ্ছে হিংস্রতা, ফিরোজ শাসনের প্রতীক, আর ল্যামটা হচ্ছে তোমার মানে ইনোসেন্সের প্রতীক। তো এখানে যে ইন মানে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার একটা মানে সিম্বল অফ ক্রুয়েলটি, ফিরোশাসনেস, হিংস্রতা বা তোমার করাপশন, ডিস্ট্রাকশন, এদের প্রতীক হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স। আর ইনোসেন্সটা হচ্ছে কিসের প্রতীক? ইনোসেন্স ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ পিওরিটি, অনেস্টি, হ্যাঁ, পিওরিটি অ্যান্ড অনেস্টি, এর প্রতীক হচ্ছে ইনোসেন্স। তো এক্সপিরিয়েন্স কীভাবে ইনোসেন্সের উপরে প্রভাব বিস্তার করে, এক্সপিরিয়েন্স কীভাবে ইনোসেন্সের উপরে ডমিনেট করে, হ্যাঁ, এই দুটো মানে সাইডকে অপোজিং অ্যাসপেক্ট আর অপোজিং অ্যাকশন একটা কবিতার মাধ্যমে তিনি এখানে দেখেছেন, দ্য সিক রোজ। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্য টাইটেল অফ অ্যানি লিটারারি আর্ট ওর কম্পোজিশন মে বি কম্পেয়ার টু দি সাইনবোর্ড অফ এ শপ, জাস্ট অ্যাজ দ্য সাইনবোর্ড ইন্ডিকেটস দ্য গুডস অফ দ্য শপ, শো অ্যাজ দ্য টাইটেল অফ অ্যানি লিটারারি আর্ট ওর কম্পোজিশন ইন্ডিকেটস দ্য থিম অর সাবজেক্ট ম্যাটার অর কন্টেন্টস অফ দ্য লিটারারি আর্ট। তাহলে যে কোনো সাহিত্য রচনার একটা টাইটেলকে তোমার একটা দোকানের সাইনবোর্ডের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। সাইনবোর্ড যেমন দোকানে কী কী আইটেম, দ্রব্য সামগ্রী পাওয়া যাবে সে সম্পর্কে বলে দেয়, ঠিক একই রকমভাবে যে কোনো সাহিত্য রচনা তার যে টাইটেল থাকে, হেডিং,
সেই হেডিং থেকেও কিন্তু আমরা সেই সাহিত্য রচনার মানে কন্টেন্ট বিষয়বস্তু সম্পর্কে একটা আইডিয়া করতে পারি। তাই এখানে দ্য সিক রোজ, সিক মানে কি, সিক মিন্স ইল, অসুস্থ, তাই না? আর রোজ হচ্ছে এ কাইন্ড অফ ফ্লাওয়ার, এ কাইন্ড অফ ফ্লাওয়ার, এক ধরনের ফুল হচ্ছে রোজ। তাহলে দ্য সিক রোজ, এটা লিটারাল মিনিং যদি করি, তাহলে এটার অর্থ হচ্ছে তোমার অসুস্থ গোলাপ। দ্য সিক রোজ, এর আক্ষরিক অর্থ হচ্ছে অসুস্থ গোলাপ। তো এখানে রোজ অ্যাকচুয়ালি মানে গোলাপ ফুল তো সবাই পছন্দ করে, তাই না? এটা হচ্ছে ভালোবাসার প্রতীক হিসাবে আমরা সবাই জানি। তো এখানে কবি এখানে রোজকে মানে সিম্বল অফ পিউরিটি, দ্য পোয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ ইউজড দ্য রোজ অ্যাজ এ সিম্বল অফ পিউরিটি, অনেস্টি অ্যান্ড ইনোসেন্স। একটা ইনোসেন্স আর কি, নিরীহ, যেটাকে নিষ্পাপ বলি আমরা, নিষ্পাপ, নিরীহ, নিষ্কলঙ্কের একটা প্রতীক হচ্ছে তোমার গোলাপ। পবিত্রতার প্রতীক, সততার প্রতীক হচ্ছে গোলাপ। তো এই কবিতায় এক্সপিরিয়েন্স এবং ইনোসেন্স, আগে বললাম যে এক্সপিরিয়েন্স সিম্বলাইজ ডেস্ট্রাকটিভনেস, এক্সপিরিয়েন্স সিম্বলাইজ করাপশন, এক্সপিরিয়েন্স সিম্বলাইজ ডিসঅনেস্টি, এক্সপিরিয়েন্স সিম্বলাইজ আনফেথফুলনেস। ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা কাকে কাকে ইন্ডিকেট করছে? এক্সপিরিয়েন্স ইন্ডিকেট করছে তোমার অবিশ্বাস্যতা, আনফেথফুলনেস, তারপরে ডিসিটফুলনেস যেটা প্রতারণা, হ্যাঁ, তারপরে তোমার ডিসঅনেস্টি, অসততা, এগুলিকে ইন্ডিকেট করছে, অপবিত্রতা, ধ্বংস যেটা, এগুলির প্রতি হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স। আর ইনোসেন্সের প্রতি হচ্ছে তোমার পিওরিটি, পবিত্রতা, অনেস্টি, সততা, বিশ্বস্ততা, হ্যাঁ, বা কুমারিত্ব, চ্যাস্টিটি, ভার্জিনিটি, এগুলির প্রতি হচ্ছে তোমার ইনোসেন্স। তো এই গোলাপটা হচ্ছে একটা ইনোসেন্সের প্রতীক, দ্য রোজ গোলাপ, এটা হচ্ছে একটা সিম্বল অফ পিওরিটি, সিম্বল অফ ভার্জিনিটি, সিম্বল অফ চ্যাস্টিটি, সিম্বল অফ অনেস্টি অ্যান্ড সিম্বল অফ স্যাক্রিডনেস, পবিত্রতার প্রতীক হচ্ছে তোমার রোজ। তাহলে এখানে দুটো সাইড আমরা, দুটো পরস্পর বিরোধী একটা দুটো দিক, একটা ইনোসেন্স, একটা এক্সপিরিয়েন্স, এই দুটো অ্যাসপেক্টকে, দুটো ডাইমেনশনকে এই কবিতায় পাশাপাশি দেখানো হচ্ছে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে দিস ইজ এ সিঙ্গেল সেন্টেন্স পোয়েম, একটা বাক্যের কবিতা, দিস ইজ এ লং সেন্টেন্স পোয়েম, দ্য সিক রোজ। ঠিক আছে, এই কবিতার এবার দেখো কবিতাটা আমরা লাইন বাই লাইন যদি পড়ি, তাহলে ওপেনিং লাইন দেখো, স্টার্টিং লাইন অফ দ্য পোয়েম, ও রোজ দা ওয়ার্ড সিক, এখানে গোলাপ ফুলকে কবি সরাসরি অ্যাড্রেস করছে, সম্বোধন করছে, ও রোজ বলে, ও গোলাপ, এগুলো থেকে অ্যাড্রেস করছে, সম্বোধন করছে, যে ও রোজ দাও আর্ট শিখ। আর্ট, আর্ট মিনস এখানে আর, ওল্ড ইংলিশে আর্ট ব্যবহার করা হতো আর এর পরিবর্তে। তো ও রোজ দাও আর্ট শিখ, তুমি অসুস্থ, দা ইনভিজিবল ওয়ার্ম, ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য, ইনভিজিবল দ্যাট ক্যান নট বি সিন, যেটা দেখা যায় না, একটা ওয়ার্ম, ওয়ার্ম হচ্ছে কাইন্ড অফ ইনসেক্ট, এক ধরনের মানে পোকা পতঙ্গ তোমার। তা বলছে দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যে অদৃশ্য পোকা, একটা পতঙ্গ কি করেছে, ফ্লাইজ ইন দ্য নাইট, রাত্রে উড়েছে, রাত্রে উড়ে বেড়ায় যেটা, ইন দ্য হাউলিং স্টর্ম, টেরেবিল স্টর্ম মানে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে, ঝড়ের রাত্রিতে যে উড়ে বেড়ায়, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয়, সেই পোকা কি করেছে, হ্যাজ ফাউন্ড আউট মানে খুঁজে পেয়েছে, কি পেয়েছে, দাই বেড, তোমার বিছানা, অফ ক্রিমসন জয়, বলছে এই মানে তোমার এই যে মানে গোলাপের যে পাপড়িগুলি, যে রেড কালার মানে লাল রঙের, তো সেটাকে ক্রিমসন জয় বলতে এখানে বোঝানো হচ্ছে। ক্রিমসন জয় বলতে কি বোঝানো হচ্ছে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ক্রিমসন জয় মিন, ক্রিমসন জয় রিফার্স টু দ্য বিউটিফুল রেড কালার অফ দ্য রোজ, সুন্দর গোলাপের সেই রেড কালারটাকে ক্রিমসন জয় বোঝানো হচ্ছে। তো সেই ক্রিমসন জয় মানে লাল রঙের পাপড়ি দ্বারা তৈরি করা যেন তোমার বিছানা, সেই বিছানাটাতে সে প্রবেশ করেছে, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার মানে
ডার্ক মানে অন্ধকার অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, তার অন্ধকার এই মানে গোপন ভালোবাসা ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, তোমার লাইফটাকে স্পয়ল করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ডাজ দাই লাইফ ডেস্ট্রয়। তাহলে এটা হচ্ছে কবিতার একটা মানে লিটারাল মিনিং, মানে ওপেনিং মিনিং, বাহ্যিক অর্থ। এর একটা ডিপার মিনিং আছে, অ্যালিগোরিক্যাল মিনিং আছে, সেটা আমি একটু আলোচনা করছি। তাহলে এখানে একটা সিঙ্গেল সেন্টেন্স, একটা লং সেন্টেন্সের একটা কবি মানে বাক্যের কবিতা দ্য সিক রোজ। খুব দক্ষতার সঙ্গে কবি এখানে দুটো পরস্পর বিরোধী ডাইমেনশন, দুটো পরস্পর বিরোধী অ্যাকশন বা ঘটনা, সেটাকে একটা মানে সেন্টেন্সের মধ্যে এবং একটা কবিতায় উপস্থাপন করেছেন। এখানেই কবির মানে একজন কবি হিসাবে সার্থকতা। তা আবারও বলছি, সাধারণ অর্থটা আরেকবার বলছি, যে কবি এখানে গোলাপকে সম্বোধন করছে ও রোজ বলে, এবং সম্বোধন করে তাকে সাবধান করে দিচ্ছে। দ্য পোয়েট ওয়ার্মস দ্য রোজ, কি বলে তাকে সাবধান করছে, দ্য ইনভিজিবল ওয়ার্ম, একটা অদৃশ্য পোকা, ইন দ্য হাউলিং স্টর্ম, ইন দ্য টেরিবল স্টর্ম, এই ভয়ঙ্কর মানে ঝড়ের মধ্য দিয়ে, ইন দ্য নাইট, রাত্রিবেলায়, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড মেড অফ ইউর রেড কালার, তোমার লাল রং দিয়ে তৈরি করা তোমার সে বিছানাকে সে খুঁজে পেয়েছে, বিছানায় সে প্রবেশ করেছে, অ্যান্ড দি ওয়ার্ম উইল ডেস্ট্রয় ইউর লাইফ টোটালি, এবং সে তোমার জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দেবে। সুতরাং ইউ শুড বি অ্যাওয়ার অফ দ্য ওয়ার্ম, এই ওয়ার্ম সম্পর্কে তোমার সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, এটা বলতে চাইছে। তাহলে এখানে এই কবিতায় দেখো লাইনগুলো একটা রাইম স্কিম আছে তোমার। আর রাইম স্কিম মানে কি, রাইম স্কিম মানে একটা ছন্দ যেটা, হ্যাঁ। তো রাইম স্কিম দেখো এখানে এ বি সি বি ডি ই এফ ই, ঠিক আছে, এ বি সি বি মানে সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইনের একটা ছন্দের মিল আছে, ঠিক আছে, এ বি সি বি ডি ই এফ ই ডি ই এফ ই, এটা একবার মিল দেখে নেবে, রাইম স্কিম আছে এ বি সি বি ডি ই এফ ই। তো এখানে কবিতাটার অ্যাকচুয়ালি তোমার কিছু অ্যালিগোরিক্যাল অর্থ আছে, কিন্তু সিম্বলিক অর্থ আছে, একটা সিম্বলিক কবিতা বা অ্যালিগোরিক্যাল কবিতা আমরা বলতে পারি। এখানে মানুষের মানে একটা মানুষেরও মানে কি, আমরা দুই রকমের ডাইমেনশন দেখতে পাই, তার দুই রকমের রূপ দেখতে পাই, ঠিক আছে। উই ক্যান সি টু অ্যাপিয়ারেন্স, টু ফর্ম অফ এ সিঙ্গেল হিউম্যান বিং, যে একটা একক মানুষের মধ্যে আমরা তার দুই রকমের রূপ বা দুই রকম চেহারা দেখতে পাই। একটা হচ্ছে তার মানে মানে ফর্ম অফ ইনোসেন্স অর সেন্স অফ ইনোসেন্স, আর একটা সেন্স অফ ডেস্ট্রাকটিভনেস, হ্যাঁ, একটা করাপশন, নিষ্ঠুরতার একটা দিক। একটা মানুষ ভয়ঙ্কর নিষ্ঠুর রূপ ধারণ করতে পারে, এবং পাশাপাশি সে খুব নিরীহ নিষ্পাপ নিষ্কলঙ্কের রূপ ধারণ করতে পারে। তো এখানে যদি আমরা একটু বাইবেলিক্যালি যদি একটু দেখি, যে বাইবেল যেটা তোমার মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থে উল্লেখ আছে, এবং আমাদের যে তোমার ধর্মগ্রন্থ গ্লোরিয়াস কোরআনেও আছে তোমার, যে পৃথিবীর যে আদি মানুষ, হ্যাঁ, ফার্স্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, যে আদম অ্যান্ড ইভ, আদম এবং হাওয়াকে আমরা মানে পৃথিবীর আদি মানুষ হিসাবে চিহ্নিত করি, এবং তারা ছিল নিষ্পাপ, সৃষ্টিকর্তা তাদেরকে নিষ্পাপ নিষ্কলঙ্ক হিসাবে তৈরি করেছিলেন, এবং তাদেরকে প্যারাডাইসে নিক্ষেপ করেছিলেন, হ্যাঁ, জান্নাতে তারা ছিল। কিন্তু তাদেরকে কি করেছিল মানে শয়তান, ইবলিশ শয়তান তাদেরকে বারবার কুমন্ত্রণা দেয়, তাদের সেই মানে জ্ঞান বৃক্ষের সেই ফল খাওয়ার জন্য বারবার প্রলোভিত করে, প্ররোচিত করে, এবং শেষ পর্যন্ত তারা সেই ফল খেয়ে ঈশ্বরের যে নির্দেশ অমান্য করেছিল, অমান্য করে তারা প্রথম পাপ কাজ করেছিল, হ্যাঁ। তাহলে এইখানে একটা এই অর্থটাকে আমরা এখানে খুঁজে পাচ্ছি, যে সবসময়তে যে খারাপ, যে সবসময়তে অসৎ কাজের সঙ্গে যুক্ত থাকে বা সে খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে, সে সবসময় কী করবে, যে মানে ভালো নিষ্পাপ নিষ্কলঙ্ক সবসময় তাকে খারাপ করার চেষ্টা করবে। এই একটা বাইবেলিক্যাল একটা ইমপ্লিফিকেশন আমরা এই কবিতার মাধ্যমে পাচ্ছি। তাহলে এখানে অ্যালিগোরিক্যালি উই ক্যান সে দ্যাট দ্য পোয়েম টেলস অ্যাবাউট দি ফল অফ অ্যান ইনোসেন্ট ওম্যান, হোয়েন দ্য ওম্যান লুজ হার চেস্টিটি ভার্জিনিটি
to a very unfaithful and deceitful man, she feels very sick. She feels same. যখন কোনো অবিবাহিত মহিলা বা যে কোনো মহিলা যখন কোনো অবিশ্বস্ত বা কোনো মানে প্রতারণা পূর্ণ কোনো মানুষের কাছে তার মানে ভার্জিনিটিকে তার সতীত্বকে হারিয়ে ফেলে না খুয়ে ফেলে তখন সে খুবই লজ্জাবোধ করে, সে খুবই অসুস্থ হয়ে পড়ে। তাহলে এখানে গোলাপকে একটা মানে কুমারী মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এবং এই যে পোকাটার কথা বলা হয়েছে, পতঙ্গের কথা বলা হয়েছে, পোকাটাকে একটা অসৎ মানে একজন পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে, একজন মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে, এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে এই কবিতায় আশা করি তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। এবং এই কবিতার পরবর্তী ক্লাসে কিছু এমসিকিউ এবং এসএকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে এই কবিতা খুব ছোট্ট একটা সংক্ষিপ্ত কিন্তু একটা দারুণ মানে চমৎকার রকমের অর্থের ভিতরে নিহিত আছে। হ্যাঁ, এই কবিতাটা তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে এবং ভিডিওটা বোঝার চেষ্টা করবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।